Hare Krishna. আমি হ্যাঁ সকালে বলেছেন, তবু তার একটু ইয়ে করছি, পাণ্ডবেরা দ্রৌপদী সহ বনবাসী হলেন। বনবাসীর শর্ত কি? শেষবার ইয়েতে পাশা খেলে তারা তারা শেষ ইয়েটা ছিল পাশার শর্ত, যে যে হারবে তাকে 12 বছরের জন্য বনবাসী যেতে হবে এবং 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হবে। আর নয়তো লোকেরাও চিনতে পারবে, ভীমের মতো বলশালী কে আছে, অর্জুনের মতো যোদ্ধা কে আছে, দ্রৌপদীর মতো সুন্দরী কে আছে, এদের কিভাবে নিজের পরিচয় গোপন করবে। কিন্তু যখন তাদের বনবাসের আয়োজন হলো, তখন নারদ মুনি এসে কি বলেছিল মনে আছে? নারদ মুনি এসে বলেছিল, এই 14 বছর, তারপরে ধৃতরাষ্ট্র তোমার বংশ সমূল নষ্ট হয়ে যাবে। পাণ্ডবেরা কাল রূপে, মৃত্যু রূপে প্রতীক্ষা করে আছে, কেবল 14 বছরের ব্যাপার। ধৃষ্টদ্যুম্ন যজ্ঞ থেকে তার জন্ম হয়, তার আবির্ভাব হয়েছে, সে সাধারণ মানুষ নয়, সে যজ্ঞ থেকে উদ্ভূত। সে কবচ নিয়ে, বর্ম নিয়ে, অস্ত্র নিয়ে যজ্ঞ থেকে এসেছে, অতএব তার হাতে আমার মৃত্যু অনিবার্য। কিন্তু দুষ্টেরা কখনো ভালো কথা শোনে না। এখানেই আমরা দেখতে পাচ্ছি যে যারা অল্প বুদ্ধি তারা কি করে, তারা প্রিয়টাকে চায়, আপাতত তো ভোগ করে নি, ওদের হারিয়ে দিয়েছি, বনে পাঠিয়ে দিয়েছি, আমাদের জয় হয়েছে, পরে কি হবে সেটা দেখা যাবে। প্রিয়, প্রিয়টা কি? প্রথমে ওটা সুখদায়ক, কিন্তু চরমে সেটা দুঃখদায়ক। আর প্রেয় না শ্রেয়, প্রেয় হচ্ছে প্রথমে সুখদায়ক আর চরমে দুঃখদায়ক, আর শ্রেয় প্রথমে কষ্টকর কিন্তু চরমে সুখকর, সুখকর। পাণ্ডবেরা বনবাসী হলেন, সমস্ত ব্রাহ্মণেরা ভালো মানুষেরা সব তাদের সঙ্গে বনে গেলেন। এইভাবে তারা বলল, যেখানে যে রাজ্যে দুর্যোধন রাজা আর শকুনি মন্ত্রী, সেখানে সাধুরা থাকে না। তাদের তখন যুধিষ্ঠির মহারাজের একটা মস্ত বড় দুশ্চিন্তা দেখা দিল, আমার সঙ্গে এই সমস্ত এতজন রয়েছে, কিভাবে আমি তাদের ভরণ পোষণের ব্যবস্থা করব। আমরা বনবাসী যখন রাজা ছিলাম, তখন আমি লক্ষ ব্রাহ্মণকে সোনার থালায় খাওয়াতাম, কিন্তু এখন আমি তো নিঃস্ব। তখন তাদের কুলগুরু ধৌম্য তাদের মন্ত্রণা দিলেন যে সূর্যের আরাধনা করো, সূর্যদেবের আরাধনায় এর একটা সমাধান তোমরা খুঁজে পাবে। সূর্যদেব এলেন যুধিষ্ঠিরের তপস্যার প্রভাবে, এবং সূর্যদেব একটা পাত্র দিলেন, মনে আছে সেই পাত্রটার কি ক্ষমতা ছিল? সেই পাত্রতে যে অন্ন রাখা হবে, যে খাবার দাবার রাখা রান্না হবে, তা অফুরন্ত হবে, লক্ষ লক্ষ কেন কোটি কোটি মানুষকেও সেই খাওয়ানো যাবে। কিন্তু সবশেষে দ্রৌপদী যখন খেয়ে নেবে, তারপরে আর তাতে কিছু থাকবে না। অপূর্ব আয়োজন, সকলে, যুধিষ্ঠির মহারাজ সকলকে
পোষণ করছেন। এই সময় একদিন ব্যাসদেব এসে তাদের একটা যুধিষ্ঠির মহারাজকে একটা মন্ত্র দান করলেন, তার মন্ত্রটা হচ্ছে প্রতিস্মৃতি। তিনি বললেন যে এই মন্ত্রের প্রভাবে মহাদেব সন্তুষ্ট হবেন এবং এই মন্ত্রের প্রভাবে তোমাদের জয় হবে। যুধিষ্ঠির মহারাজ সেই মন্ত্র অর্জুনকে দান করলেন, দিয়ে বললেন অর্জুন তুমি হিমালয় পর্বতের অপর পারে যে ইন্দ্রনীল পর্বত আছে সেখানে গিয়ে তপস্যা করো এবং এই মন্ত্রের প্রভাবে তোমার তপস্যা সন্তুষ্ট হয়ে মহাদেব আসবেন এবং তোমাকে আশীর্বাদ করবেন এবং তার কাছ থেকে তুমি পাশুপাত মন্ত্রটা চেয়ে নিও। পাশুপাত, তোমরা ব্রহ্মাস্ত্র জানো, ব্রহ্মাস্ত্রটা ব্রহ্মার অস্ত্র আর ব্রহ্মার ঊর্ধ্বে রয়েছেন মহাদেব, তাই শিবের এই যে অস্ত্র পাশুপাত সেটা ব্রহ্মাস্ত্র থেকেও অধিক শক্তিশালী। সেই এক অস্ত্র থেকে লক্ষ লক্ষ বাণ বেরিয়ে আসে, এসে আঘাত করে। এইরকম সমস্ত দিব্য অস্ত্র রয়েছে। তো অর্জুন সেখানে গিয়ে তপস্যা করছে, প্রথমে কিছুদিন কয়েকদিন পর পর একটুখানি ফল বা মূল যা পাওয়া যায় সেটা খেত, তারপরে সেটা খাওয়া বন্ধ করে দিল, কয়েকদিন অন্তর অন্তর একটু জল পান করলো সেটাও বন্ধ করে দিল, কয়েকদিন অন্তর অন্তর বায়ু ভুক হয়ে মানে কিছু খাচ্ছে না কিছু পান করছে না কেবল একটা নিঃশ্বাস নিচ্ছে, সেই নিঃশ্বাসটাই যেন তার খাদ্য। এইভাবে অর্জুন তপস্যা করছে, হঠাৎ একদিন দেখলো যে একটা বরাহ শুকর তাকে আক্রমণ করতে আসছে। তো অর্জুন তার ধনুক নিয়ে তীর ধনুক নিয়ে আঘাত করল। তখন আরেকজন কিরাত ব্যাধ সে তার স্ত্রীকে নিয়ে ওখানে এসেছে, এসে বলছে এই শুকরটা আমি মেরেছি। অর্জুন বললো আরে এটা আমাকে তাড়া করতে আমাকে আক্রমণ করতে এসেছিল আমি মারলাম, আর তুমি বলছো যে তুমি এটাকে আক্রমণ করেছো, বললো হ্যাঁ। তখন দেখলো অর্জুন দুদিকে দুটো তীর লেগে আছে, কোন তীরটা আগে এসেছে? অর্জুন বলছে যে আমি, কিরাত বলছে যে এটা আমি মেরেছি আগে, অর্জুন বলছে না তুমি পরে এনে মেরেছো, আমি আমার তীরটা আগে ওকে বিদ্ধ করে সংহার করেছি তারপর তুমিও ইয়ে করেছো। তুমি সাধারণত কিরাত, এক তোমার স্ত্রীকে নিয়ে এখানে আছো, যা বাড়ি ফিরে যাও। সেই কিরাত তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল যে তুমি কে, তপস্যা করতে এসেছো এখানে সঙ্গে ধনুর্বাণ, এ তোমার কি আচরণ? আমি না তো কিরাত, তুমি কে? এইভাবে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলো। তখন অর্জুন তার শর তুলে নিয়ে তীর ধনুক তুলে নিয়ে অবিশ্রান্ত তীর ছুটতে লাগলো, দেখছে যে তীরগুলি কিছু হচ্ছে না। পর্বতের উপর বৃষ্টি হলে যেমন পর্বতকে কিছু কোনোভাবে বিচলিত করতে পারে না, বৃষ্টি ফোঁটাগুলি পর্বতে লেগে খসে পড়ে, এরও সেরকম। অর্জুন আশ্চর্য হয়ে গেল, কে? অর্জুন ভাবলো ঠিক আছে যেই হোক, এ মহাদেবী হোক, ইন্দ্র হোক, যমরাজ হোক, যেই হোক, এর সঙ্গে আমি আজকে বোঝাপড়া করব। অর্জুন তখন তার তলোয়ার খড়গ নিয়ে তাকে আঘাত করল, তাতেও তার কিছু হলো না। অর্জুন তখন তার গাণ্ডীব দিয়ে তাকে মারতে লাগলো, সে দাঁড়িয়ে সেগুলো সহ্য করে গেল। তখন অর্জুন পাথর নিয়ে তার দিকে ছুটতে লাগলো, সেই পাথরগুলোতে গায়ে লেগে ভেঙে পড়ে গেল,
তখন অর্জুন গিয়ে তাকে গিয়ে মুষ্টাঘাত করলো, তাতেও তার কিছু হলো না। তারপরে দুজনে মল্লযুদ্ধ শুরু করলো। তো সে শেষে সেই কিরাতটা তা অর্জুনকে এমন ভাবে আঘাত করলো যে অর্জুন অজ্ঞান হয়ে পড়ে গেল। ওর যখন জ্ঞান ফিরল তখন দেখল কিরাত সামনে দাঁড়িয়ে আছে। কিরাত তোকে বলল যে অর্জুন, তোমার বীরত্বে আমি তুষ্ট হয়েছি। এবং তিনি অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন এবং সেই দিব্য দৃষ্টির প্রভাবে অর্জুন দেখতে পেল উনি হচ্ছেন স্বয়ং মহাদেব, আর তার সঙ্গে পার্বতী। অর্জুন সঙ্গে সঙ্গে প্রণাম করল। মহাদেব তখন বলল কি চা, মহাদেব নিজেই ওকে পাশুপাত অস্ত্র দিয়ে পাশুপাতের বর্ণনা করলেন। এই অস্ত্র সমস্ত জগৎকে ধ্বংস করে দিতে পারে, ততএব এই অস্ত্রটা খুব সাবধানে এই অস্ত্রের প্রয়োগ করো। এই অস্ত্র থেকে নেমে এসে লক্ষ লক্ষ বাণ, লক্ষ লক্ষ অস্ত্র পেরিয়ে এসে শত্রুকে আঘাত করে। অর্জুন সেটা পেলেন, তার মনোবাঞ্ছা পূর্ণ হলো, পাশুপাত অস্ত্র লাভ হলো অর্জুনের। তারপরে অর্জুন উত্তর দিকে যাত্রা করলেন, সেখানে কুবেরের সঙ্গে দেখা হলো। কুবের তাকে তার অস্ত্র দিলেন, যমরাজ তাকে দণ্ড দিলেন, বললে এই দণ্ড অর্জুন, এই দণ্ড যাকে স্পর্শ করা হয় তার তৎক্ষণাৎ মৃত্যু হয়। বরুণ তাকে অস্ত্র দিল, কুবের তাকে অস্ত্র দিল, এইভাবে সমস্ত অস্ত্রের সঞ্চয় অর্জুন সমস্ত দিব্য অস্ত্র সঞ্চয় করল। তখন ইন্দ্র সেখানে এলেন, ইন্দ্র এসে তাকে সম্বোধন করে পুত্র বলে সম্বোধন করলেন এবং অর্জুন ইন্দ্র বললেন আমি রথ পাঠিয়ে দিচ্ছি মাতুলিকে দিয়ে, তুমি স্বর্গে এসো। অর্জুন স্বর্গে গেল, মাতুলিকে সকলে জিজ্ঞাসা করছে একে একে স্বর্গে। মাতুলি বলল ইনি কুন্তীর নন্দন, দেবরাজের পুত্র, অর্জুনের জন্য সমস্ত আয়োজন করা হলো, অর্জুনের আনন্দ বিধানের জন্য। অপ্সরার অর্জুনের জন্য নাচলো, গন্ধর্বের অর্জুনের জন্য গান করলো, অর্জুনের সঙ্গে চিত্রসেনের গন্ধর্বরাজ চিত্রসেনের মৈত্রী স্থাপন হলো। অর্জুন ইন্দ্র এক সময় দেখল যে অর্জুন উর্বশী আছে, স্বর্গে যা ইচ্ছা হয় সেটাই পাওয়া যায়। ইন্দ্র ভাবল যে অর্জুন উর্বশীর প্রতি আকৃষ্ট হয়েছে। ইন্দ্র চিত্রসেনকে বলল যে উর্বশীকে গিয়ে বলো আজকে রাত্রে অর্জুনের কাছে যেতে। ইন্দ্র সেই নির্দেশ পেয়ে রাত্রিবেলা উর্বশী নিজেকে অত্যন্ত সুন্দর সাজিয়ে সাজিয়ে অর্জুনের কাছে গেছে। অর্জুনের দ্বারপাল এসে বলল উর্বশী এসেছে। অর্জুন ছুটে গেল, উর্বশী ডেকে আনলো, বলুন এই রাত্রে আপনি কেন এসেছেন? বলল যে ইন্দ্র তোমার মনোরঞ্জনের জন্য আমাকে পাঠিয়েছে। অর্জুন বলল আপনি মাতৃবৎ, উর্বশী বলল ইন্দ্র দেখেছিল তুমি আমার দিকে তাকিয়েছিলে, অন্য সমস্ত
অপ্সরাদের উপেক্ষা করে, ওদের দিকে না তাকিয়ে তুমি কেবল আমার দিকে তাকিয়েছিলে। তখন অর্জুন বলল যে আমি মুনিদের কাছে শুনেছি, ঋষিদের কাছে শুনেছি যে আপনি আমাদের বংশের মাতা, চন্দ্রবংশে পুরবা বুধের পুত্র, বা বুধি হচ্ছে পুরবা, সেই উর্বশীকে সে পত্নী রূপে লাভ করেছিল। রাজা পুররবা সেই বংশের রাজা, সেই বংশের রাজা চন্দ্রবংশের রাজা, এবং তারই মাধ্যমে উর্বশীর মাধ্যমে সেই বংশ স্থাপন হয়। তাই জন্য সেই বংশের মাতা হচ্ছেন উর্বশী, সে কথা অর্জুন বলল। উর্বশী বলল ঠিক আছে, কিন্তু স্বর্গলোকে সেরকম বিচার নেই, এখানে আমরা সকলেরই সম্ভোগের সামগ্রী, আমরা সকলেই মনোরঞ্জন করি। তুমি এখানে এসেছ, স্বর্গের যে নিয়ম সেই অনুসারে তুমি আমাকে সম্ভোগ করো। অর্জুন তাকে মাতৃবৎ সম্বোধন করে ইয়ে করলেন, তখন উর্বশী তাকে অভিশাপ দিল, তুমি নপুংসকের মতো আচরণ করছো, অতএব তুমি 1 বছরের জন্য নপুংসক হয়ে যাবে। অর্জুন অত্যন্ত মর্মাহত হল, এরকম অভিশাপ আপনি আমাকে দিলেন, আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কোনো অন্যায় করিনি। উর্বশী তখন বলল এই অভিশাপ তোমার বরে পরিণত হবে একটা সময়, যখন তোমরা অজ্ঞাতবাসে থাকবে তখন এই পরিচয় নিয়ে তুমি অজ্ঞাতবাসে নিজের পরিচয় গোপন করবে। এদিকে পাণ্ডবেরা কাম্যক বন থেকে দ্বৈত বনে গেল, সেখানে কয়েক বছর থাকার পর একদিন নারদমুনি এসে তাদের নির্দেশ দিলেন যে তোমরা এক জায়গায় থেকে না তীর্থ ভ্রমণ করো, এবং তিনি তীর্থ ভ্রমণের ফল বর্ণনা করলেন। এই বিভিন্ন তীর্থে গেলে কি লাভ হয়, বিভিন্ন তীর্থের ভ্রমণের ফল কি। তখন পাণ্ডবেরা নারদমুনির নির্দেশে তীর্থ ভ্রমণ করতে শুরু করল। আর এদিকে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র শুনতে পেল পাণ্ডবদের বিক্রমের কথা, তার দুশ্চিন্তা হলো, এবং অর্জুনের সঞ্জয়ের কাছে অর্জুনের সমস্ত এই অস্ত্রপ্রাপ্তির কথা জানতে পারল। দুর্যোধন ধৃতরাষ্ট্র বিলাপ করতে লাগলো, হায় হায় আমার পুত্রের জন্য, আমার এই দূষিতকারী পুত্রের জন্য আমার সমস্ত বংশ নির্বংশ হবে এখন। সঞ্জয় আবার তাকে মনে করিয়ে দিল, মন্ত্রী তো তাকে বোঝালো যে কি করবে, আপনি যা হওয়ার হয়ে গেছে, পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে নিজেদের বিপদ ডেকে আনলো। এইভাবে ধৃতরাষ্ট্র বারবার দুশ্চিন্তায় রয়েছে, সব সময় পাণ্ডবদের বিক্রমের কথা শুনছে, অর্জুনের সাফল্যের কথা শুনছে, এবং সকল অনেক মুনি ঋষিরা যারা আসে এসে কেবল অর্জুন আর পাণ্ডবদেরই প্রশংসা করে, আর তার পুত্রদেরকে ধিক্কার দেয়। ধৃতরাষ্ট্র তুমি তোমার পুত্রদেরকে এইভাবে এইভাবে তাদেরকে তুমি নষ্ট করলে, এখান থেকে একটা বড় শিক্ষা আমরা পাচ্ছি, পিতামাতার কর্তব্য কি, পিতামাতার কর্তব্য হচ্ছে শক্ত হাতে পুত্রদের শিক্ষা দেওয়া,
শক্ত হাতে পুত্রদের সংযত করা। আজকাল আমি দেখতে পাই যে মা বাবারা ছেলে মেয়েদের কিছু বলে না, আর ছেলে মেয়েদের কি অবস্থা হচ্ছে? তোমরা কি চাও তোমাদের ছেলেমেয়েরা ওরকম দুর্যোধনের বংশধর হয়? তাহলে সাবধানে থেকো তোমরা। ছেলে মেয়েদের অল্প বয়স থেকে, শৈশব থেকে ওদের শিক্ষা দিতে থাকো। ছোটবেলা থেকে যদি ভালো শিক্ষাটা দাও, ছোটবেলায় যেটা শেখাবে সেটা তাদের চিরকাল মনে থাকবে। তোমাদের, তোমরা দেখেছ নিশ্চয়ই, পাঁচ ছ বছর থেকে 10-12 বছর পর্যন্ত যেটা শিখেছ সেটা একেবারে মনের মধ্যে গাঁথা হয়ে আছে, তাই না? অতএব শৈশব থেকেই, কৌমার অবস্থা থেকে, শিশু অবস্থা থেকে ওদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন। কৌমারম আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ। শৈশব থেকে এই ভাগবত ধর্মের অনুশীলন করা কর্তব্য। আর প্রথমে শিক্ষা কে দেবে? শিশুদের প্রথম গুরু হচ্ছেন মা। মায়ের কর্তব্য হচ্ছে শৈশবে সন্তানদের শিক্ষা দেওয়া। তারপরে ছেলে যখন 8 বছর হবে, তখন বাবা হবে গুরু, বাবা শিক্ষা দেবে। অথবা মাতা এবং পিতা উভয়েরই কর্তব্য হচ্ছে আদর্শ পিতা মাতা হওয়া। আদর্শ পিতা মাতা হয়ে সন্তান সন্ততিদের শিক্ষা দান করা। প্রথমে মা কিভাবে পুত্রদের এবং কন্যাদের ইয়ে করবে? কন্যাদেরকে শৈশব থেকে আদর্শ মা হওয়া শিখা দেবে, আর পুত্রদেরকে আদর্শ পুরুষ হওয়া শিক্ষা দেবে। আদর্শ পুরুষ, এই আদর্শ পুরুষ কখন হয়? মায়ের স্নেহ যত পাবে তত ভালো করে তার চরিত্র করবে। এইভাবে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা শৈশবে অত্যন্ত প্রয়োজন শিশুদের পক্ষে। কিন্তু ভেবে দেখো আজকাল কি হচ্ছে, আমি জানি না ভারতবর্ষের কি অবস্থা, বিদেশে আমি দেখি কিরকম, মা বাবা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, স্ত্রী গর্ভবতী হয়েছে 2 মাস ইয়ে পায়, কাজের থেকে ছুটি পায়, সন্তানের জন্মের 1 মাস আগে আর সন্তানের জন্মের 1 মাস পরে, তারপরে কোথায় কাজ করতে চলে গেল মা। কিভাবে যে এরা ছেলে মেয়েদের মানুষ করছে! পশুরা এরকম করে না, পশুরাও তাদের ইয়েদের, বৎসদের বা সন্তানদেরকে পালন পোষণ করে। আমরা দেখতে পাই মা যশোদা কৃষ্ণকে 5-6 বছর বয়স পর্যন্ত বুকের দুধ দিচ্ছে। মনে আছে যমলার্জুনের কথা বা ইয়ে কথা, দামোদর লীলার কথা? কৃষ্ণের বয়স তখন 5 বছর, মা যশোদার কাছে এসছে, মা যশোদা দধি মন্থন করছে, তো মাকে জড়িয়ে ধরেছে, মা তো দাঁড়িয়ে আছে, ছোট্ট শিশু, মাকে পা জড়িয়ে ধরেছে। দেখে মা যশোদার হৃদয় বাৎসল্য স্নেহে ভরে উঠল, এবং তখন সেই দধি মন্থন বন্ধ করে কৃষ্ণকে কোলে নিয়ে দুধ খাওয়াতে শুরু করলেন। এই যে মায়ের যে দুধ, এটা হচ্ছে স্নেহ। মায়ের স্নেহ রক্তকে দুধে পরিণত করে। আর এটা দেখো, দুধই নেই বুকে আজকালকার মেয়ে মায়েদের। 5 বছর কি, 5 মাস পর্যন্ত বুকে দুধ থাকে না। তার মানে কি, এই বাৎসল্য স্নেহ নেই। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন ক্রীড়ায় লিপ্ত হয়, আর সন্তান সন্ততির জন্মটাই যেন অ্যাক্সিডেন্টালি, ঘটনাক্রমে ঘটে যায়।
সন্তান সন্ততির জন্য মিলন নয়, পুত্রার্থে ক্রিয়তে ভাজা, পুত্র উৎপাদনের জন্য মিলন নয়, ইন্দ্রিয় সুখের জন্য মিলন। আর তার ফলটা কি? তার ফলটা দুশ্চরিত্র সমস্ত ছেলে মেয়েদের জন্ম হচ্ছে। আমি এই কথাগুলি তোমাদের এই জন্য বলছি যাতে তোমরা সকলে আদর্শ পিতামাতা হয়ে আদর্শ সন্তান উৎপাদন করে এই পৃথিবীর কল্যাণ সাধন করতে পারো। তোমরা ভক্তির পথে এসেছো, এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পথ, এবং এই পথে যারা থাকে তারাই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। সর্বই গুণস্তত্র সমাসতে সুরা, দেবতাদের সমস্ত গুণগুলি তাদের মধ্যে প্রকাশিত হয় যারা ভগবানের ভক্ত। যশাস্তি ভক্তির ভগবত অকিঞ্চনা, ভগবানের প্রতি যাদের অকিঞ্চন ভক্তি, নিঃস্বার্থ ভক্তি, ঐকান্তিক ভক্তি, তাদের মধ্যে দেবতাদের সমস্ত গুণগুলি প্রকাশিত হয়। দেখো হ্যাঁ, অর্জুনের কিরকম দৃঢ় চরিত্র। উর্বশী যাকে দেখে দেবতারা পর্যন্ত বিমোহিত হয়ে যায়, তাকে সে এসেছে তার কাছে, তিনি এসেছেন তার কাছে, কিন্তু অর্জুন অবিচলিত। তারা অনেকদিন হয়ে গেল অর্জুন আসছে না, অর্জুন নেই, সব পাণ্ডবেরা সব চারজন বিমর্ষ হয়ে আছে, দ্রৌপদী বিমর্ষ হয়ে আছে। তারা যখন বদ্রিকা আশ্রমে গেলেন, আচ্ছা এর মধ্যে একদিন লোমশ ঋষি এসে তাদের সংবাদ দিলেন, অর্জুনের কোনো খবর নেই, কি হলো, কোথায় গেল। লোমশ ঋষি এসে কি বলেন, যা কিছু ঘটেছিল সব তাদের বললেন। অর্জুন মহাদেবকে সন্তুষ্ট করে পাশুপাত অস্ত্র লাভ করেছে, তারপর স্বর্গে সমস্ত দেবতারা তাদের সমস্ত অস্ত্র অর্জুনকে দিয়েছে, ইন্দ্র তার সভায়, ইন্দ্র তাকে স্বর্গে নিয়ে গেছে। আর রমেশ মুনি কি দেখলেন ওখানে, যে ইন্দ্রের সভায় ইন্দ্রের সিংহাসনে ইন্দ্রের সঙ্গে অর্জুন বসে আছে। এইভাবে অর্জুনের সমস্ত কথা তিনি শোনালেন। তারা আশ্বস্ত হলেন, আচ্ছা তাহলে অর্জুন ভালোই আছে, যে কার্যে সাধনের জন্য অর্জুন গিয়েছিল সেই কার্য সিদ্ধি হয়েছে। কেন, যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, অস্ত্রের প্রয়োজন, এই সমস্ত অস্ত্র শস্ত্র অর্জুন লাভ করেছে। তারপর একদিন যখন তারা বদ্রিকাশ্রমে ছিলেন, তখন হঠাৎ তারা শুনলেন যে রথের ঘর ঘর শব্দ, দেখলো স্বর্গ থেকে একটা রথ নেমে আসছে, সেই রথে অর্জুন, আবার অর্জুনের সঙ্গে তাদের সকলের মিলন হলো, পরস্পরকে ধরে জড়িয়ে ধরলো, আনন্দের আতিশয্যে তারা কখনো হাসতে লাগলো, কখনো কাঁদতে লাগলো। অর্জুন যুধিষ্ঠির মহারাজকে তার সমস্ত সাফল্যের কথা বর্ণনা করলেন, স্বর্গে কি হয়েছিল, স্বর্গে যাওয়ার আগে কিভাবে মহাদেব এসেছিলেন, কিরাত রূপে ব্যাধ রূপে এসে তার সঙ্গে যুদ্ধ করেছিল, এবং যুদ্ধে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপাত অস্ত্র দিয়েছিল। এদিকে দুর্যোধন এবং তার সঙ্গীরা সব চক্রান্ত করছে, কিভাবে পাণ্ডবদেরকে এই পৃথিবীকে পাণ্ডব শূন্য করা যায়। তারা একদিন ঠিক করলো যে তারা পাণ্ডবদের মনে, পাণ্ডবদের হৃদয়ে হিংসার সঞ্চয় করবে,
তাদেরকে তাদের ঐশ্বর্য প্রদর্শন করে। পাণ্ডবেরা বনবাসী হয়ে আছে, বনে থাকে, তোরা ঠিক করলো তাদের সমস্ত ঐশ্বর্য নিয়ে, 100 ভাই কর্ণ শকুনি এরা সবে মিলে প্রভাস তীর্থে যাবে, তার কাছেই রয়েছে কাম্য, সেইখানে ওদেরকে তাদের ঐশ্বর্য প্রদর্শন করে তাদের মনে ঈর্ষার সঞ্চয় কর, সঞ্চয় কর, বা নিজেদের গর্ব অনুভব করবে। দেখো তোমাদের অবস্থা দেখো আর আমাদের অবস্থা দেখো। তো এইভাবে তারা গেছে সৈন্য সামন্ত নিয়ে, সেই বনে রয়েছেন চিত্রসেন, গন্ধর্বদের রাজা। সে ওদের বললো যে তোমরা এখানে ইয়ে করো না, অন্য জায়গায় যাও, এটা আমার স্থান। দুর্যোধনের কথায় ভ্রুক্ষেপ করলো না, তুমি কে আমাদের বলবার, এখানে আমরা থাকবো না, আমি কে জানো, আমি দুর্যোধন। চিত্রসেন বলে হ্যাঁ আমি তোমাকে চিনি, তোমার দুষ্কার্যের সমস্ত কথাও আমি জানি, অতএব সেই জন্যই বলছি ভালো ভালো এখান থেকে চলে যাও। কিন্তু দুর্যোধন সেটা শুনলো না, সে ভাবলো আমার এত শক্তি, আমার এত সৈন্য, আমার সঙ্গে এরা রয়েছে, কর্ণ রয়েছে, সুতরাং আমার ভয় কি, আমি মহাবীর, কর্ণ মহাবীর, দুঃশাসন মহাবীর। তখন চিত্রসেনের সঙ্গে তাদের যুদ্ধ হলো, এমন তুমুল যুদ্ধ হলো যে কর্ণ শকুনি পালিয়ে গেল। মহাবীর কর্ণ রণে ভঙ্গ দিয়ে পালালো, আর দুর্যোধন কে সপরিবারে বন্দি করলো। সেই চিত্র দুর্যোধনের রানীরা দূতের মাধ্যমে যুধিষ্ঠির মহারাজের কাছে খবর পাঠালেন। যুধিষ্ঠির ভীম আর অর্জুন শুনে খুব খুশি যে উপযুক্ত শিক্ষা হয়েছে, উপযুক্ত শাস্তি। তখন যুধিষ্ঠির মহারাজ একটা কথা বললেন, দেখো ভীম অর্জুন, যখন আমাদের মধ্যে যখন বিচার হচ্ছে তখন আমরা 5 ভাই ওরা 100 ভাই, কিন্তু বাইরের দৃষ্টিতে যখন বিচার হবে তখন আমরা 105 ভাই। অতএব এদেরকে রক্ষা করা, ভাইদের রক্ষা করা, ভাইয়ের বিপদে ভাইকে রক্ষা করা ভাইয়ের কর্তব্য। এইভাবে যুধিষ্ঠির মহারাজ আদেশ দিলেন ভীম এবং অর্জুনকে দুর্যোধনকে মুক্ত করার জন্য। জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ পেয়ে ভীম অর্জুন গেলেন, প্রচন্ড যুদ্ধ হলো চিত্রসেনের সঙ্গে, এবং তার ফলে চিত্রসেন পরাজিত হল, দুর্যোধনকে মুক্ত করে নিয়ে এলো। যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত সুন্দরভাবে তাদের আপ্যায়ন করলেন, তাদের খুব ভালো করে খাওয়ালেন, ভালো করে থাকতে দিলেন। দ্রৌপদী সমস্ত রানীদের অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে অভ্যর্থনা জানালেন। তখন দুর্যোধনের মনোভাবের পরিবর্তন হয়েছিল। দুর্যোধন এত লাঞ্ছনা, তাদের এত অনিষ্ট করা সত্ত্বেও যুধিষ্ঠির মহারাজ এবং পাণ্ডবেরা এবং দ্রৌপদীকে কত অন্যায় করেছিল, তা সত্ত্বেও কি সুন্দরভাবে এরা সকলেদেরকে অভ্যর্থনা জানালো। দুর্যোধনের মনের পরিবর্তন হলো, কিন্তু কতক্ষণ, যে আবার সে যখন গিয়ে কর্ণ শকুনির পাল্লায় পড়ল, ব্যাস তার এই সমস্ত সদ্ভাবগুলি, সদ্ভাবনাগুলি তার মন থেকে দূর হয়ে গেল। তারা চক্রান্ত করতে লাগলো, কি করে এর প্রতিশোধ নেওয়া যায়,
কি করে এর প্রতিশোধ নেওয়া যায়। বারবার আমরা বিফল মনে রাখছি, কিন্তু আমরা ছেড়ে দেব না। হ্যাঁ, পুরুষের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, চেষ্টা করে যাওয়া, একদিন না একদিন সাফল্য আসবে। তখন তারা কি করলো, ঠিক করলো জয়দ্রথকে, জয়দ্রথ গিয়ে দ্রৌপদীকে হরণ করে আনবে, ওরা তো জম্পনে আছে। সুতরাং ওকে, ওরা যখন কেউ থাকবে না ওখানে, ওরা তো দিনের বেলা নানা কাজে বেরিয়ে যাবে, তখন দ্রৌপদীকে একলা পেয়ে জয়দ্রথ ওকে ইয়ে করবে, হরণ করে আনবে। সেই কাজই করা হলো, জয়দ্রথ গেছে সেই বনে যেখানে পাণ্ডবেরা আছে, ও প্রতীক্ষা করছে। দেখে সকালবেলা ভীম আর অর্জুন মৃগয় করতে বেরোলো, যুধিষ্ঠির নকুল আর সহদেব রয়েছে, এখন তারাও এক সময় স্নান করতে গেল, আর এদিকে দ্রৌপদী তখন একা। দ্রৌপদীর কাছে গিয়ে জয়দ্রথ বলছে, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি ভাবলাম ধর্মরাজ একটু দেখা করে যাই। ধর্মরাজ কোথায়? দ্রৌপদী বলল, ধর্মরাজ স্নান করতে গেছে নদীতে। ও আচ্ছা, আর ভীম অর্জুন? হ্যাঁ, ওরা গেছে মৃগয়াতে। আর নকুল সহদেব, ওরাও গেছে। ও, তাহলে তুমি একলা আছো? হ্যাঁ, ওরা এক্ষুনি ফিরে আসবে। যখন বললো এক্ষুনি ফিরে আসবে, জয়দ্রথ ভাবলো এইটাই হচ্ছে সুযোগ। এই সুযোগে সে কি করলো, দ্রৌপদীকে বলপূর্বক তার রথে তুলে নিয়ে রথ চালিয়ে দিল। দ্রৌপদী তাকে তিরস্কার করতে লাগলো, উচ্চকূলে জন্ম, এ কি তোমার নীচ ব্যবহার? এরা সব অত্যন্ত উচ্চ রাজবংশে জন্মগ্রহণ করেছে, এটা তোমার কি ব্যবহার? আর সে চিৎকার করে ডাকতে লাগলো, ভীম অর্জুন, দেখো রক্ষা করো, রক্ষা করো। এদিকে যুধিষ্ঠির মহারাজ আর নকুল সহদেব এসে দেখে, দেখে দ্রৌপদী নেই। তারা দূর থেকে দেখতে পেল জয়দ্রথের রথ চলছে, দ্রৌপদী কাঁদছে, চিৎকার করছে। ইতিমধ্যে তখন ভীম অর্জুনও মৃগয় করে ফিরে এসছে, ফিরে আসে। ভীম ছুটলো রথের পেছনে, রথটা ধরে এমন ভাবে রথে টান দিল যে রথটা ভেঙে চুরমার হয়ে গেল। তারপরে জয়দ্রথের চুল ধরে, মাথায় মুকুট ছিল, থাপ্পড় মেরে মুকুটটা উড়িয়ে দিল। তারপরে ও চুল ধরে ও মারতে লাগল। দ্রৌপদী এসে তার মুখে তিনবার পদাঘাত করল। যুধিষ্ঠিরের, ভীমের তখন যখনই কারোর সঙ্গে যুদ্ধ হতো একেবারে ও অজ্ঞান হয়ে যেত, কোনো জ্ঞান শূন্য হয়ে যেত একেবারে, এত ওর মনের মধ্যে এত ক্রোধ সঞ্চিত হয়ে আছে, ওই মারামারির মধ্যে দিয়ে ক্রোধটা প্রকাশ পেত। জয়দ্রথকে মারতে মারতে একেবারে শেষ করে দিচ্ছে। তখন যুধিষ্ঠির মহারাজ ওকে থামালেন, বললেন, দেখো এই আমাদের আত্মীয় দুর্যোধনের বোন দুঃশলার পতি হচ্ছে জয়দ্রথ, আমাদের ভগ্নিপতি, একে মেরো না, এই প্রাণে বাঁচিয়ে দাও। তখনই এ কি করলো, জয়দ্রথের মাথাটা মুন্ডন করে পাঁচটা শিখা রেখে দিল। এইভাবে অপমানিত হয়ে জয়দ্রথ তার রাজ্যে ফিরে গেল না, সে সোজা গেট চলে গেল তপস্যা করতে। কঠোর তপস্যা করল, সেই তপস্যার প্রভাবে শিব এসে দেখা দিলেন, কি চাও? আমি পঞ্চপাণ্ডবদের বধ করতে চাই। শিব বলল, সেটা সম্ভব নয়,
অন্য কিছু বর চাও। জয়দ্রথ বললো, না অন্য কোনো বরের দরকার নেই, এটা যদি আপনি না দেন আমাকে আমার দরকার নেই। শিব চলে গেলেন। জয়দ্রথ আবার তপস্যা করতে শুরু করল, মাথা হেট করে মাটি, মাটিতে মাথা ওপর দিকে পা, এক বছর ওইভাবেই তপস্যা করল। মুনি ঋষি পর্যন্ত তার তপস্যায় আশ্চর্য হয়ে গেল। অবশেষে শিব আবার এলেন। দেবতারা শিবকে বলছেন, যাও আমাদের তো দুর্দশা, এই প্রচন্ড তপস্যার তাপে আমরা জর্জরিত হচ্ছি। শিব জানেন, বলো কি চাই? আমি পাণ্ডবদের পরাজয় করতে চাই। শিব বলো, পাণ্ডবরা অপরাজেয়। জয়দ্রথ বলছে যে এই বর ছাড়া আমি আর কিছু চাই না। তখন শিব একটা দিলেন, বর দিলেন যে অর্জুন ছাড়া অন্য চার ভাইকে তুমি একদিনের জন্য পরাজিত করতে পারবে, একদিনের জন্য কেবল। আর অর্জুনকে পরাজয় করতে পারবে না, তবে তুমি অভিমন্যুকে পরাজিত করতে পারবে, এবং পিতার পুত্র হচ্ছে পিতার প্রতীক, তাহলে অভিমন্যুকে পরাজিত করা হবে অর্জুনকে পরাজিত করার সমান। জয়দ্রথ মনের আনন্দে তখন হস্তিনাপুরে গেল, গিয়ে সব বললো, এটাও বললো ভীমের কাছে মার খেয়ে কিরকম অবস্থা হয়েছিল। ভাগ্যক্রমে যুধিষ্ঠির এসে তাকে বাঁচিয়েছিল, তা না হলে তার তোমার বোন আজকে বিধবা হতো দুর্যোধন। এবং সঙ্গে সেটা এটাও জানালো, শিবকে বর দিয়েছি যে পাণ্ডবদের পরাজিত করবে। এদিকে ওরা চক্রান্ত করছে কিভাবে আরো পাণ্ডবদেরকে ইয়ে করা যায়। তা একদিন দুর্বাসা মুনি এসেছে তার 10,000 শিষ্য নিয়ে। দুর্যোধন খুব আদর আপ্যায়ন করেছে, তার সেই আদর আপ্যায়নে সন্তুষ্ট হয়ে দুর্বাসা বলছে, বলো কি চাই? আমাদের তো, দুর্যোধন বলছে, আমাদের তো সৌভাগ্য সব পূর্ণরূপে ইয়ে হয়েছে, প্রাপ্তি হয়েছে, আমার ভাইয়েরা বনে কষ্ট পাচ্ছে, আপনি গিয়ে ওদেরকে আশীর্বাদ করুন। কেননা জানতো দুর্বাসা অভিশাপ দিতে অত্যন্ত তৎপর। হ্যাঁ ঠিক আছে, যাও 10,000 শিষ্য নিয়ে ওখানে আপনি যাবেন, যাবেন রাত্রিবেলা, রাত্রিবেলা অর্থাৎ যখন সব খাওয়া হয়ে গেছে, ওই দ্রৌপদী সূর্যের দেওয়া পাত্রে আর কোনো খাবার থাকবে না, দ্রৌপদীও খেয়ে নেবে, তখন আপনি যাবেন। ঠিক আছে যাব। ওদের কথা মতো রাত্রিবেলা গেছে, এবং যুধিষ্ঠির মহারাজ তাদেরকে আপ্যায়ন করেছেন। দ্রৌপদীকে কি বললো যে অতিথি এসছে তার 10,000 শিষ্য নিয়ে, এখন ওদের আহারের বন্দোবস্ত করতে হবে। দ্রৌপদী বললো, হায় আমি তো খেয়ে ফেলেছি সন্ধ্যাবেলা, আমি তো খেয়ে ফেলেছি, পাত্রে তো আর কোনো কিছু অবশিষ্ট নেই। এখন যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারলেন দুর্যোধনের দুরভিসন্ধি, তাকে পাঠানো হয়েছে তাদেরকে অপদস্থ করার জন্য, দুর্বাসার শাপে তাদেরকে বিনষ্ট করার জন্য।